হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে একটু ধানমন্ডিতে যাচ্ছি, একটা বুফেতে। সো একটা উবার করে যাচ্ছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার কারণে আমরা চিন্তা করলাম যে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে দিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। এক্ষেত্রে আমাদের প্রাইভেট কারের 80 টাকা হচ্ছে চার্জ নিয়েছে। তবে রাস্তা কিন্তু খুবই চমৎকার এবং খুবই দ্রুত গতিতে আমরা চলে যেতে পারছি। একদম তেজগাঁও কলেজের সামনে দিয়ে নামতে পারবো। এতটুকু রাস্তা যেমন পার হতে আমাদের 1 ঘন্টা সময় লাগতো, সেটা আমরা 10 মিনিটের মধ্যেই পার করে ফেললাম। এক্ষেত্রে অবশ্যই ভালো হয়েছে, সময়টা বেঁচে গেছে। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোনো যানজটের প্যারা নাই, গাড়ি চলছে তার আপন গতিতে, কোনো ঝামেলা নেই। এরপরে আর কি সামনের কি অবস্থা হয় সেটা সামনে গেলেই বোঝা যাবে। আমাদের সাথে আরও 3-4 জন ছিল। সো আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের মধ্যে আর কি আমরা রাস্তা থেকে নেমে যাব। এই যে আমাদের নামার গতি শুরু হয়ে গেল। বাংলাদেশ সরকার একটা ভালো কাজই করেছে, তবে এটা সারা ঢাকা শহরে হলে আরও ভালো হতো। অবশ্য আপনারা আমার টাকা দিয়ে করা, শুধু উদ্যোগটা নেওয়াই বাকি আর কি। সো নেমে গেলাম আমরা এক্সপ্রেস হাইওয়ে থেকে। এরপর যা জ্যাম শুরু হওয়ার তো হয়েছে, অনেক জ্যাম ছিল রাস্তায়। আসলে একদিক দিয়ে জ্যাম, আরেক দিক দিয়ে রাস্তা ফাঁকা, এরকম একটা অবস্থা। যাই হোক, আমরা চলে আসছি প্রায় ধানমন্ডির কাছাকাছি। আমরা আজকে যাচ্ছি ধানমন্ডির ওই যে 7 মসজিদ রোডে। এটা খুব সম্ভবত কি 27 পড়েছে, 9-এর এর আশেপাশে রোড নাম্বারটা। তবে 7 মসজিদ রোড যেটা হচ্ছে, যে আপনি চিনবেন বিল্ডিংটা দেখলেই, হয়তো আপনিও যে যেয়ে থাকতে পারেন এই সমস্ত জায়গায়। এই যে এই বিল্ডিংটাতেই আমরা যাচ্ছি আর কি। ওই যে বাফেট লঞ্চ নামে একটা রেস্টুরেন্ট আছে, এখানে বুফে পাওয়া যায়। সো আমরা যাচ্ছি প্রথমে। এটা কিন্তু আপনি জাস্ট লিফটের 7-এ হচ্ছে তাদের বুফেটা। সো আমরা লিফটের 7-এ চলে যাচ্ছি বুফেতে। আমরা 4 জন গিয়েছিলাম টোটাল। আমরা চলে এসেছি দ্য বাফেট লঞ্চ। ভেরি গুড ইন্টেরিয়র, দেখতে খুব সুন্দর, চমৎকার খাবারের ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে ফটো তোলার জন্য কিছু জোন রয়েছে আপনাদের জন্য, আপনি চাইলে তুলতে পারবেন। আমরা এত ভিডিও দীর্ঘ করবো না আর কি, শর্টকাটের মধ্যে আর কি দেখিয়ে দিচ্ছি। মানুষের ভিড় একটা ভালোই ছিল। আমাদের পার পার্সনের খাবার পড়েছিল 700 টাকা করে ডিনার। এখানে হচ্ছে আপনার 85+, মানে অ্যারাউন্ড 100 আইটেম ছিল। বিশেষ করে মোটামুটি দেশি খাবারের মধ্যে যা যা থাকা উচিত তাই ছিল। লাইক ধরেন গরুর মাংস ছিল, মুরগির মাংস ছিল, খাসির কলিজা বুনা ছিল, মাটন বিরিয়ানি ছিল, সালাদ টাইপের ছিল, কিছু ডেজার্ট ছিল। বরাবর মতো আমার তো পছন্দ সবার আগে গরুর মাংস দিয়েই শুরু করতে হয় জীবন খেলাধুলা। তো রাইস ছিল কয়েক প্রকারের, বিশেষ করে গরুর মাংসটা চমৎকার মজাদারই ছিল। কিছু আইটেম আবার বাসিও লেগেছিলো, যেমন ধরেন নুডলসটা একদমই গন্ধ গন্ধ একটা ভাব ছিল। তাছাড়াও কিছু সালাদের অবস্থা ভালো ছিল না। এরকম কিছু বাদ দিয়ে আর কি মোটামুটি বুফেটা আমাদের স্টার্ট হয়েছিল। তবে ভালোই মোটামুটি ওভারঅল, আপনি এটা শর্ট বাজেটের মধ্যে 700 টাকা একটা বেশি কিছু না, আপনি 85+ পাচ্ছেন, আনলিমিটেড খেতে পারছেন আর কি। সো আবার এখানে সফট ড্রিঙ্কসেরও একটা আনলিমিটেড ইয়ে রয়েছে। কেউ কখনো কোক খাচ্ছে, কেউ কখনো পেপসি খাচ্ছে, ম্যারিন্ডা খাচ্ছে, ডিউ খাচ্ছে। সো রাফি কিন্তু চমৎকার খাচ্ছে, একবার শেষ করে সে আবার নিয়ে এসেছে। আমাদের ওই যে রায়হানও নিচ্ছে, আমিও টুকটাক কিছু আনার চেষ্টা করছি, কিন্তু মোটামুটি আর কি বেশি একটা খেতে পারিনি। তবে যা খাইছি আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি। কি পাঁপড় টাপড় নিয়ে আসি, আমি তো রাইস তো খেতে চেয়েছিলাম, কিন্তু যখন মাটন বিরিয়ানিটা নিয়েছিলাম এত বেশি মশলার গন্ধ পেয়েছি যে খাওয়া যাচ্ছিল না। এখানে পাস্তা ছিল, স্যুপ ছিল, প্লেন পোলাও ছিল, প্লেন রাইস ছিল, ফুচকা ছিল, ডাল ভুনা ছিল, তারপর হচ্ছে কি বলে, বিশেষ করে কাঁকড়াটা ভালো ছিল। এবং ফিরনি ছিল 3-4 প্রকারের, লাচ্চি সেমাই ছিল, কিছু কেক আইটেম ছিল, আনারসের মোরব্বা ছিল। সো মোটামুটি আমি তো আবার দেখা যায় যে ওই হেভি খাবার থেকে সুইট আইটেমটাই বেশি খেয়ে ফেলেছি, যেহেতু খেতে পারছি না। গরুর মাংস আর কতটুকু খাওয়া যায় একটা না, বেশিক্ষণ খেলে দেখা যায় যে ইয়ে হয়ে যায়, একটা পেট ফাফা ফাঁপার একটা অবস্থা। তবে রাফি কিন্তু গরুর মাংস খাচ্ছে, সো আমিও নিয়েছিলাম কিছু গরুর মাংস। আপনি চাইলে কিন্তু এখানে এসে অ্যাডিশনালি কী করতে পারেন, আইসক্রিম অ্যাড করতে পারেন, নেট পার্সন
150 টাকা এক্সট্রা অ্যাড করলে আপনি চাইলে আইসক্রিম খেতে পারছেন আনলিমিটেড। সো হচ্ছে আকাশ নিয়েছে কি ফুচকা, রাফি খাচ্ছে কাঁকড়া মাছ, কি কাঁকড়া কি মাছই তো যাই হোক, আর আকাশ ফুচকা খাচ্ছে, আমাদের রায়হান ভাই রাইস খাচ্ছে দেখতে পাচ্ছেন। সো আমি তো সুইট আইটেম খেলাম, মোটামুটি প্যাট একদম ভরপুর, নান রুটিও আছে কিন্তু এখানে, তারপর কয়েক রকমের সালাদ আছে, চিকেন সালাদ, ভেজিটেবল সালাদ, আর কিছু আইটেম অ্যাড করতে পারতো তারা মোটামুটি। আপনি চাইলে আসতে পারেন ধানমন্ডিতে, দ্য বাফেট লঞ্চ, তাদের ডিনারের আইটেমটা শুরু হয় কী বলে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, আপনি আনলিমিটেড 3 ঘন্টা খেতে পাচ্ছেন 700 টাকার মধ্যে। তবে এখানে বাহারি আইটেম খুব একটা নাই, আমার কাছে যে কমন আইটেমগুলি মানে বেশি লেগেছিল, আমি যেমন একটু চাচ্ছিলাম যে এরকম যেমন ফ্রুটস আইটেম থাকবে, আপেল, কমলা, মাল্টা হতে পারে, ড্রাগন হতে পারে, কিংবা আনার, এই আইটেমগুলো থাকলে আমার জন্য আরও বেশি ভালো হতো, ওদের কাছে এটা ছিল না। তবে আমি স্যুপটা এনজয় করেছি, কোকটা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, স্যুপটা খেয়েছি, থাই স্যুপ, থাই স্যুপের মধ্যে আবার কিছু ছিল না। সো এখানে আবার ইয়ে আছে কী বলে এটাকে, ট্যাংয়ের শরবত, তবে মোটেও ভালো ছিল না এটা, আপনি খেতে পারেন চাইলে ট্যাংয়ের শরবত। তারপর আমি চিন্তা করছি যে কী খাওয়া যায়, সো গরুর মাংস, মানে লাস্ট টেস্টে আবার গরুর মাংস দিয়ে খেতে চেয়েছিলাম, যেহেতু বাঙালি হিসেবে অন্তত গরুর মাংসটা তো খেতে পারি। সো গরুর মাংস যখনই গরুর মাংস উঠাতে যাই তখনই আমার সামনে শুধু হাড্ডি আসে, কমায় কমায় রাখছে ওনারা মনে হচ্ছে এরকম যে সামনে শুধু হাড্ডি, এক পিস মাংস পেলে 2 পিস হাড্ডি পাই। সো তারপরে নিয়েছি, এরপর আর কি কিছু সালাদ নিয়েছি, সালাদটা মোটামুটি ভালোই কী বলে। সো প্ল্যান করেছি এখানে আর যাবো না, তাতে নেক্সট প্ল্যান আরেকটা জায়গায় যাবো আর কি। সো এক এক জায়গায় একবারে বেশি খাওয়াটা ঠিক না, মানে তবে আবার মজা হলে আবার রিটার্ন করতাম, কিন্তু আসলে খাবারের মজাটা বলতে গেলে অ্যাভারেজ, আপনি আমি 10-এর মধ্যে 6.5 দিতে পারি তাদেরকে, এবং তবে স্টাফ বিহেভিয়র কিংবা সার্ভিস ছিল চমৎকার, সেটা আমি 10-এ 10 দিতে পারি। লোকেশন হচ্ছে দ্য বাফেট লঞ্চ, এটা হচ্ছে 7 মসজিদ রোডে, ওই যে ক্যাফে রিওর, দ্য ক্যাফে রিওর উল্টা পাশেই।